মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক এজন চতুর রাজনীতিবিদ বলে সকলে জানে। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার আন একটা ডাঙর গুণ আছে, রাজনৈতিক পর্যবেক্ষণ। হিমন্ত বিশ্ব শর্মায় সঠিক পর্যালোচনা করে বা সঠিক বিশ্লেষণ করে। আজি নির্বাচনের প্রাক মুহূর্তে হিমন্ত বিশ্ব শর্মার বিশ্লেষণ আমি আপনাদের আগবাম। হিমন্ত বিশ্ব শর্মার ভবিষ্যৎবাণী। কিছু সময় আগতে বাজপেয়ী ভবনত হিমন্ত বিশ্ব শর্মায় সাংবাদিকের সঙ্গে লগ পাইছিল। সেই সময় হিমন্ত বিশ্ব শর্মায় আগন্তুক লোকসভা নির্বাচনের ফলাফলের ওপর কিছু নতুন তথ্য সদরি করেছিল। হিমন্ত বিশ্ব শর্মার তথ্য তথা হিমন্ত বিশ্ব শর্মার ভবিষ্যৎবাণী জানিল। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটত এইকেদিন গৌরব গগৈ সমর্থনত ব্যাপক হারত প্রচার চলাইছে। এটা প্রশ্ন হয়েছে, যোরহাট লোকসভা সমষ্টির পর গৌরব গগৈ জিকিব পারিবনে? সামাজিক মাধ্যমত কোৱাৰ দৰে গৌরব গগৈ এতিয়া প্রকৃততে তপন গগৈতকৈ আগবাঢ়ি আছে নেকি? শুকুরবারে সন্ধিয়া বাজপেয়ী ভবনত এইবোৰ প্রশ্ন করা হৈছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আপনাদের মোক প্রশ্ন সুদি থাকে, মই ভাবো যে আপনাদের ফেসবুক চাই, ফেসবুক নাচাব, কারণ আজিকালি দিল্লি টিল্লির পরাও ইনফ্লুয়েন্সার আহে, মানুহে লাইক ডিসলাইক এইবিলাকতো আজিকালি বিভিন্ন প্রক্রিয়াত হয়। আপনাদের দুইজন প্রার্থীর মিটিংৰ ফটো দুখন গধূলি স্টুডিওত লৈ আহিব, এইবিলাক ফেসবুক আর কি আছে এইবিলাকরপা বিচলিত নব। ময়ও ফেসবুকত থাকো, কিন্তু এটা মোরে ফেসবুক টুইটারত গোটেই ভারতরে মানুষ আছে, গতি তাত অসমর পালস তারপরা নাপায়। আপনার যোরহাটত গৌরব গগৈ জিকিব পারিবনে? কোনটো সমষ্টিত তপন গগৈ কিমান ভোট পাব? সর্বাধিক লিডটো মই মাজুলীরপা হব বলে নকও, কারণ তাতে 1,20,000 ভোট আছে। আপনি যোরহাটর সর্বাধিক লীগ খুঁটিছে না রাজ্যের? যোরহাটর সর্বাধিক লীগটো কম্পিটিশন হব এবার, কিন্তু মাজুলীত লীগটো আমার অর্গেনিক্যালি প্রাকৃতিকভাবে ভাল হব, কারণ সদাই ভাল হয়। সোনোয়াল ডাঙরিয়া 50,000 ভোটত জিকিছে, ভুবনগাম 48 জিকিছে, তেতিয়া দলং হওয়া নাছিল, তেতিয়া মাত্র প্রতিশ্রুতি আছিল দলং হব বলে। তো প্রতিশ্রুতিত 50,000, এটা তো খুঁটা উঠিলে, গতি 60,000। মাজুলীত কি হব? বিজেপির প্রার্থী আগবাহিব পারিবনে? যোরহাটত আপনাদের ভিডিও বিলাকত প্রার্থীবিলাকর মিটিং সাব। আজি মোর লগত আছে দুইজন প্রার্থীর মিটিংর পরিমাণ, আপনাদের মই দেখুৱাই দিব পারো, রাতেপা মোর রুমত আহিব, মই দেখুৱাই দিম। দুইজন প্রার্থীর রিয়েল টাইম ফটো উইথ ভিডিও মোর তাত আহি থাকে। আজি দিনটো তপন গগৈ মাজুলীত আছে, তেওঁর মিটিংত যিমান মানুহ, আন কোনো প্রার্থী তার তুলনাত কোনো মানুহে নাই। তেনেকে ডিব্রুগড়ত সোনোয়াল ডাঙরিয়ার ফটো মিটিংর, আর লুরিণজ্যোতি গগৈ, মনোজ ধানুয়ার, তিনিখন মূর লগত প্রত্যেকখন মিটিং হওয়ার লগে লগে ফটো আহে, আর কংগ্রেসের ফটো কেখন কংগ্রেসের মানুহে মারি মূর তাত পঠাই দিয়ে। গুয়াহাটিত কি হব? গুয়াহাটিত এবার কোন জিকিব? মই মীরা বরঠাকুরকো শুভেচ্ছা জানাইছো, মোর কোনো আপত্তি নাই, আর তেখেত জিকিলেও মই ভাল পাম, আমার বিজেপিতে আছিলে। কিন্তু গুৱাহাটী লোকসভাত বিজেপির উইনিং মার্জিন 5 লাখ, আমার নিজের সমষ্টি, মই এটা ক্লিয়ার করে কইছো, তাত এটাও কম নহয়, সেটা একদম ক্লিয়ার। বাকি মীরা বরঠাকুরকো মই শুভেচ্ছা জানাইছো, আমার বাইদেউ আছিল বিজেপিত আছিলে, আর মোক প্রথম বিজেপি আনোতে বাইদেউ যথেষ্ট আগভাগ লৈছিলে, গতি মই কোনো তাত মোর কোনো বেয়া পোয়া পুই নাই, কিন্তু কংগ্রেস জিকিব নোৱাৰে। শুকুরবার সন্ধ্যা আয়োজিত সংবাদ মেলত হিমন্ত বিশ্ব শর্মায় কংগ্রেসের পার্টির নির্বাচনী প্রচারের আলোকচিত্র সাংবাদিকক দেখায়। হিমন্ত বিশ্বই দাবি করে কংগ্রেসের প্রার্থীর লগতেই বিজেপির এজেন্ট ঘুরি ফুরিছে। এইখানে আজি এখন কংগ্রেসের মিটিং, নিমনাগড় পঞ্চায়েত মথুরাপুর প্রেক্ষাগৃহ, এটা এই যেনেকে ফটো কংগ্রেসের লগত থাকা মানুষজনে মোক পঠাই দিছে, মানে কংগ্রেসের ক্যান্ডিডেটবিলাকর গাড়িতেই আমি এজন এজন মানুষ, মানে আমাক খবর দিয়ে আছে, অকল এজন বলি নহয় গোটেই কেজন ক্যান্ডিডেট, এজন বলি নহয়, মই কৈছো না কংগ্রেসত সব মোরে শুভকাঙ্ক্ষী, গতি মীরা বরঠাকুর কত গৈছে, কার ঘরত ভাত খাইছে, ভাত খাওতে কিমানজন মানুষ বহিলে,
মাধৱ ৰাজবংশী কত গৈছে, কত বহুতে, কিমানজন মানুহে বহিলে, খালে কাৱৈ মাছ, খালে মাগুৰ মাছ, খালে যোৰহাটত কি হ'ল, ডিব্ৰুগড়ত কি হ'ল, ৰিয়েল টাইম ফটো। আজি এতিয়া আমি তাতেই বহি তাতে চাই আছিলোঁ, নহয় জানো, গোটেইবিলাকে বহি। নগাঁৱত প্ৰদ্যুত বৰদলৈ হাৰিব নেকি? নগাঁৱত কেনে প্ৰতিদ্বন্দ্বিতা চলিছে? নগাঁৱত কংগ্ৰেছ, UDF আৰু BJPৰ তিনিকুণীয়া প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব। আজিৰ দিনত যদি সোধে, আমি অকণমান আগবাঢ়ি আছোঁ নগাঁৱত, আমি আজিৰ দিনত। কিন্তু অহাকালি কি হয় মই ক'ব নোৱাৰোঁ, তিনিকুণীয়া তাত প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব। ব্যুৰো ৰিপৰ্ট, NB নিউজ। NB নিউজ, সহজ সৰল ভাষাত নৱভাৰতৰ কথা।